অহংকার, অত্যন্ত বলশালী হয় এই অহংকার, মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না, সেটাও তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে একমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ, ঠিক কিনা? দেখুন, যদি কোনো মানুষ ভাবে যে আমি সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে একমাত্র আমিই এ কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার, আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকেই আপনার পতনের সূত্রপাত হবেই। তাই আপনি কখনোই এই অহংকারের চক্রব্যূহে ফেঁসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরেও, আর মনে রাখবেন বিশ্বাসের মধ্যে বিশ্বের সব কিছু বাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের উপর মনঃসংযোগ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ জীবনে তিনটি কাজ অবশ্যই করে থাকে, কিছু দান করে, কিছু গ্রহণ করে, আর কিছু ত্যাগ করে দেয়। এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে। দেওয়ার জন্য পর্যাপ্ত ধন নেই, নেওয়ার জন্য সংসারে অত স্নেহ নেই, আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই, তাহলে কিভাবে করবে। আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না কি নেওয়ার আছে, কি দেওয়ার আছে, আর কি ত্যাগ করার আছে। তাহলে আজ আমি আপনাকে বলেই দিই। মনে রাখবেন এই তিনটি গুরুত্বপূর্ণ গুণ, তিনটি গুরুত্বপূর্ণ কথা। দেওয়ার জন্য আছে দান, নেওয়ার মতো আছে জ্ঞান, আর ত্যাগ করার মতো আছে অহংকার। যখন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান অর্জন করার শক্তি আপনার মধ্যে আপনা হতেই চলে আসবে, আর যখন জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে, অহংকার আপনা হতেই আপনার থেকে দূরে চলে যাবে। যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন, তার বর্তমান, ভূত, ভবিষ্যৎ, লোক, পরলোক সব কিছু শুধরে যায়। যেদিন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান আহরণ করতে শিখে যাবেন, অভিমান ত্যাগ করতে শিখে যাবেন, আপনার সর্বশক্তিশালী, সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না, কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন। তাহলে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।